বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিস অন্যান্য হাদিসের কিতাবেও আছে। আল্লাহর পেয়ারা নবী বলেছেন সাবাহাতুন, সাত ধরনের মানুষ আছে যারা হাশরের ময়দানে যখন উত্তপ্ত গামের সাগর হবে, সূর্য খুব কাছে এসে মানুষের মগজ পর্যন্ত সিদ্ধ করে ফেলবে, তখন সাত ধরনের মানুষকে আল্লাহ হাশরের ময়দানে, এখন যেভাবে গরম লাগছে আমরা ফ্যান ছায়া ঠান্ডা তালাশ করছি, আচ্ছা বলেন তো হাশরের ময়দানের গরম এর চেয়ে বেশি না কম? কয় হাজার গুণ? কত হাজার গুণ? এটা গুণ করে পারবেন না, কারণ গামের সাগর হবে, ডেক্সির মধ্যে পানি যেভাবে সিদ্ধ হয় মানুষের শরীর মগজ সেভাবে সিদ্ধ হতে থাকবে। ওই কঠিন মুহূর্তে হাশরের ময়দানে আল্লাহ সাত ধরনের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সাত ধরনের মানুষের অন্তর্ভুক্ত হতে পারি তো আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও কি থাকবো? আর আমরা দুটোটাই তো চাই, নাকি একটা? একটা চায় বেঈমানে, ইমানদার একটা চায় না, দুনিয়ার উপরে চাইবে বেঈমানে। আর দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং কবর, দুনিয়া এবং হাশর দুটোটা চাইবে ইমানদারে। সেই সাতজন মানুষের এক নম্বর মানুষ হলেন ইমাম। কে বলেন না? কে ইমাম? ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে সমাজের যিনি সর্দার, বিচারক, যিনি কর্তা, পরিবারের যিনি মূল ব্যক্তি, এলাকার যিনি সর্দার, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যারা একটা পরিবারে যিনি প্রধান তিনি থেকে শুরু করে, একটা অফিসে যিনি প্রধান তিনি থেকে শুরু করে, স্তরে স্তরে যেই এলাকার, যেই অফিসের, যে এরিয়ার যিনি প্রধান হয় তাকে বলা হয় ইমাম। তাকে কি বলা হয়? ইমাম মানে প্রধান। অফিসের মধ্যে আপনি চাকরি করেন, আপনি অফিসের প্রধান, আপনার অধীনস্থ অনেক কর্মচারী আছে, সবার সাথে আপনি একই রকম আচরণ করেন না, উল্টাপাল্টা করেন, কাউকে সুযোগ বেশি দেন, কাউকে কম দেন, কাউকে বেতন বেশি দেন, কাউকে কম দেন, একই লেভেলের আচরণ যদি না করেন তাহলে বোঝা গেল আপনি প্রধান বটে, আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নাই। আর আমার নবী বলেন যেই প্রধান, যেই নেতা, যেই এমপি, যেই মিনিস্টার, যেই মেম্বার, যে চেয়ারম্যান, যেই কাউন্সিলর ন্যায় পরায়ণ হবে, সুবিচার করবে, ন্যায়সঙ্গত আচরণ করবে, সেই নেতা ইমানদার যদি হয় সে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে।